সামনেই দুর্গাপূজা আর দুর্গাপূজা মানেই খাওয়া দাওয়া আর এবার এই খাওয়া দাওয়া নিয়ে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের নতুন বই ফুড পদাবলী আর আজ একটা সুন্দর ক্যাফের ভিতর রমরমিয়ে সেই বইটি প্রকাশ পেয়েছে চলুন দেখেনি এই বই প্রকাশের অনুষ্ঠান ঠিক কেমন ছিল দেখুন এটা আসলে একটা প্রেমের বই এটা খাবার বই না এটা কলকাতা এবং খাবার এইটার মধ্যে যে রোমান্স জড়িয়ে আছে সেইটার বই আপনি তো কলকাতা শহরে শুধু একটা মানে সাধারণ নাগরিক হিসেবে থাকেন না কলকাতা শহর মানে প্রেম পলিটিক্স আর পড়াশোনা আমরা ছোটবেলায় বলতাম ইটস আ সিটি অফ মানে কালচার ইত্যাদি এই সব কিছুকে রিপ্রেজেন্ট করে এই বইটা এই যে আমিনিয়ারতে একটা মেস ছিল কিংবা স্বাধীন ভারত হিন্দু হোটেল একটা কলেজ স্ট্রিটের একটা ছোট্ট দোকান যেখানে নেতাজি খেতে যেতেন কিংবা প্যারামাউন্ট এই সব মিলিয়ে যে গল্প সেইগুলো হচ্ছে এই বইটার মূল উপজীব্য এটা একটা বেসিক্যালি লাইট রিডিং মানে রোববার সকালবেলা আপনি যে ধরনের লেখা পড়তে পছন্দ করেন যে কোথা কোত্থেকে খাবার অর্ডার করবেন কোথাকার খাবার বুক করবেন সেইটা সেখানে কখনো মানে এমনও গেছে যে আমিনিয়া গেছে কখনো আরসালানের বিরিয়ানি গেছে আবার কখনো একেবারে কন্টিনেন্টাল ফুডও গেছে আবার ধরুন যারা একটু অন্য ধরনের ফুড এক্সপেরিমেন্ট করতে চায় চাউমিন একটা নতুন ডিশ ইন্ট্রোডিউস করেছে যেটা বেসিক্যালি মায়ানমার ফুড মানে বর্মার খাবার হচ্ছে খাও সুয়ে বলে ইটস বেসিক্যালি রাইস নুডলস তার গল্প এসছে এবং বিভিন্ন মানে যে খাবার যেটা কলকাতা শহরকে এসে ইউনাইট করেছে তার গল্প এটা ফুড পদাবলী এই বইটি খুব উল্লেখযোগ্য একটি বই বইটির লেখা মানে টেক্সট যেটা সেটা অত্যন্ত সুপাঠ্য এবং কলকাতার এমন এমন জায়গায় সমস্ত খাবারের কথা আছে এমন সব রেস্টুরেন্টের কথা আছে দোকানের কথা আছে ছোট ছোট হোটেলের কথা আছে ছোট বড় এই সব নিয়ে একটা বাঙালি আনার একটা ব্যাপার আছে এই বাঙালি আনাটাকে সুমন খুব সুন্দরভাবে এই বইটিতে রেখেছে এটা এটা রাখতে পেরেছে এটার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে বইটি ফুড পদাবলী শুধু এখানেই থেমে থাকবে না আমার বিশ্বাস এই বইটি ফুড পদাবলী এক ফুড পদাবলী দুই তিন এরকম পরপর বেরিয়ে যাবে যেটা ও নিজেও আমাদেরকে আজকে জানিয়েছে আমি এই বইটির সাফল্য কামনা করি আমি বিশ্বাস করি বইটি বাঙালি পাঠক হিসাবে পড়তে মানে যদি সবসময় খেয়ে নাও খায় পড়ার মধ্যে দিয়ে একটা খাওয়ার মেজাজ ফিরে পাবে সুমন খুব র্যান্ডাম ওয়েতে কোনো আলাদা করে যে একটা ফাইভ স্টার হোটেলে রেস্তোরাঁ যাচ্ছে তা নয় একদম আম জনতা যেসব জায়গায় যায় এবং সেটাও খুব র্যান্ডামভাবে মানে কোনোটা হয়তো চাইনিজ রেস্তোরাঁর কোনোটা হয়তো ব্রেকফাস্টের জন্য যাচ্ছে কোনোটা হয়তো ডিনারের জন্য যাচ্ছে কিন্তু নানান রকমে এবং সেখানে কোথাও আসছে কাবাব কোথাও আসছে মানে চা কবিরাজি মানে দীর্ঘসার কবিরাজি তো এটার মধ্যে দিয়ে একটা খাদ্য সংস্কৃতি অর্থাৎ বাঙালির যে খাদ্য সংস্কৃতি সেইটা কিন্তু উঠে এসেছে এবং শুধু খাদ্য সংস্কৃতি নয় তার যে ইতিহাস এক একটা দোকানেরও ইতিহাস থাকে কেউ হয়তো উনুনে রান্না করে খাওয়ায় যখন যাবে তখন উনুন চাপানো হয় তো এসব গল্পটা পড়তেও মজা লাগে সুতরাং শুধু খাওয়া নয় খাওয়ার উপরে যাদের আগ্রহ আছে শুধু তারা নয় বঙ্গ সংস্কৃতির ব্যাপারেও যাদের আগ্রহ আছে সেখানে একটা মিষ্টির দোকান নিয়েও একটা কী অসাধারণ রম্যরচনা হতে পারে সেটা সুমন দেখিয়ে দিয়েছে সুতরাং আমার আমি এই বইটার মানে জন্য আমার শুভেচ্ছা শুভকামনা রইল আশা করি আপনারা সবাই পড়বেন দেখবেন মানে এবং তাদের মতামত জানাবেন এবং এই বইটার নামটাও খুব সুন্দর ফুড পদাবলী বৈষ্ণব পদাবলী যেরকম ফুড পদাবলী যেমন সুন্দর শুভাপ্রসন্ন প্রচ্ছদ করেছেন তেমন সুমনের লেখা সুতরাং হরগৌরীর মিলন
আমি মনে করি এই বইটা সুপার সুপার হিট করবে, সুপার ডুপার হিট হবে। যে দেখুন, যে কোনো প্রকাশক কিন্তু মূলত প্রথম একজন পাঠক, তো সেই পাঠক হিসেবে আমি ফার্স্ট দেখি যে সুমনদার লেখাটা আমার মনে হয়েছে যে এটা পাঠকে চিত্ত জয় করবে। তার একটা কারণ, খাবারের যে পুঙ্খানুপুঙ্খ, দেখুন রেসিপির বই এটা নয়, আবারও বলছি এটা রেসিপির বই নয়, কিন্তু প্রতিটা খাবার একটা নস্টালজিয়া থাকে, প্রতিটা রেস্টুরেন্ট একটা নস্টালজিয়া থাকে। আমার মনে আছে তখন আমরা কলেজ লাইফে পড়ি, আমাদের ভোজ বলে একটা রেস্টুরেন্ট ছিল জৌবাজারে, এখন আর ওটা দেখতে পাই না। সেখানে আমরা প্রচুর বন্ধুদের নিয়ে বান্ধবীদের নিয়ে খেতে গেছি, সেটা নস্টালজিয়া। তো প্রতিটা পরতে পরতে এই বইটার মধ্যে নস্টালজিয়া আছে। আর সুমনদার লেখা নিয়ে আমার নতুনত্ব করে আর কিছু বলার নেই, যারা সুমনদার লেখা পড়েন, একজন পপুলার ফেস, এই লেখা নিয়ে নতুন করে অন্য লেখা নিয়ে কিচ্ছু বলার নেই। আমার বিশ্বাস পাঠক এই বইটা আবার আপন করে নেবে। সুন্দর ক্যাফের ভেতর একদম সন্ধেবেলা একটা বই প্রকাশ পেল, যার নাম ফুড পদাবলী। খোয়াই প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ পেয়েছে। এবার পুজোয় খাওয়া পড়াই থাক বাঙালি, আর থাক সুমন ভট্টাচার্যের বই ফুড পদাবলী। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস, বাংলা, কলকাতা।